আজ বিশ্ব সিওপিডি দিবস। এই দিবসের সূচনা লগ্নে আমি সিওপিডির সাথে জড়িত সকল চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং অন্যান্য যারা আছেন স্টেক হোল্ডার, বিশেষত সাংবাদিক ভাই এবং অন্যান্য প্রশাসন এবং অন্যান্য কাজে যারা আমাদের সহায়তা করেন এই রোগের চিকিৎসা এবং প্রচারণা এবং প্রিভেনশনের ক্ষেত্রে, তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মূলত দিনটা আমরা পালন করে থাকি প্রতি বছর রোগীদের মাঝে এবং জনগণের মাঝে একটা সচেতনতা সৃষ্টির জন্য। শুধু ধূমপানই কিন্তু এই রোগের সৃষ্টি করে না, যদি আমাদের মাঝে সবচেয়ে বেশি আমরা এটা নিয়ে কথা বলে থাকি। আজকে বিশ্বে যে বায়ু দূষণ বা এয়ার পলিউশন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি সকল রিসার্চে এটা প্রমাণিত যে যারা ধূমপান করে, প্রতি চারজনে দেখা যাচ্ছে, সিওপিডি পেশেন্টে দেখা যাচ্ছে একজন অধূমপায়ী আমরা পাচ্ছি। অর্থাৎ প্রায় 25% সিওপিডি পেশেন্ট তারা কখনোই ধূমপান করেন না, এবং এই অংশের একটা মধ্যে আমরা বিভিন্ন পরীক্ষা দেখেছি তারা বিভিন্ন বায়ু দূষণের শিকার বা কলকারখানা বা অন্য কাজে জড়িত। তাই আমরা এই সিওপিডি দিবসে এই রোগীদের মাঝে আমরা সচেতনতা সৃষ্টি করতে চাই, এইগুলোর মাঝে যে ধূমপান বর্জন করুন এবং পরিবেশ ব্যাপারে সতর্ক হন, যাতে আমরা পরিবেশ দূষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আজকের দিবসে যে আমাদের থিমটা, সেটা হলো যে ফুসফুস আমাদের জীবনের জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভবের চিকিৎসা করানো দরকার, এরকম একটা ধারণা আমরা দিতে পারি। কারণ ফুসফুস আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা প্রতিদিন আমাদের অক্সিজেন দিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিচ্ছি এবং আমাদের শরীরটা চালিত করছে এই ফুসফুস। এটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত ফুসফুসকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমরা দীর্ঘায়ু আমরা এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি, সেটা কিন্তু খুবই সহজেই সম্ভব। সেইটার মূল জিনিসটাই হচ্ছে কিন্তু প্রতিরোধ বা প্রিভেনশান। আমরা ধূমপান বর্জন করব, এটার ব্যাপারে আমাদের সকলের মানে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের পরিবেশে যে সমস্ত জিনিসগুলো দূষণ করছে, বিশেষ করে কলকারখানা, যানবাহনের ধোঁয়া এবং বায়োমাস ফুয়েল, এগুলো আমাদের পরিবেশকে দূষিত করে ফেলছে এবং যা শ্বাসনালীতে যায় এবং শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদী প্রদাহের ফলে কিন্তু এই সিওপিডি। কাজে এই জিনিসগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, এইগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং সেটার জন্য যারা আজকে আমাদের সাথে জড়িত, বিশেষ করে যারা সারা বিশ্বে পালমোনোলজিস্ট বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছেন এবং তারা এগুলো যাদেরকে নিয়ে এই প্রতিরোধগুলো তৈরি করেন, তারা কিন্তু একটা বিরাট অংশ। যারা আপনারা সাংবাদিক মিডিয়া কর্মী আছেন তাদের বড় প্রয়োজন, এছাড়া বিভিন্ন প্রশাসনিক লেভেলে এবং রাজনৈতিক মহলে যারা আছেন তাদের মাঝে একটা সচেতনতা তৈরি করা, যেন আমরা এই পরিবেশ দূষণটাকে আমরা কমায় নিয়ে আসতে পারি এবং স্মোকিং বা সিজেশন বা সিগারেটটাকে আমরা ব্যান্ডিংয়ে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কিন্তু পৃথিবীতে এই রোগের হারটা অনেক আমরা কমিয়ে আনতে পারবো। প্রতি বছর প্রায় 3 লক্ষ মানুষ এই রোগে মারা যায় এবং প্রায় 212 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। কাজে এই রোগটাকে আমরা সহজে প্রতিরোধ করতে পারি। তাই আজকে সিওপিডি দিবসে আমরা সকলে এই শপথ নেব যে আমরা আমাদের লাংসটাকে আমরা রক্ষা করব এবং আমরা কখনো এই লাংসটা অসুস্থ হয়ে পড়লে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হব এবং আমরা আমাদের জীবনটাকে সুন্দর করব। ধন্যবাদ সকল।